الحمد لله. তাইবের ময়দানে বিশ্বনবী সমস্ত সাহাবীদের ডেকে ঘোষণা দিলেন, আজ আমরা ইসলামকে পরিপূর্ণভাবে জয় করতে পারছি। সমস্ত সাহাবীগণ আনন্দ উল্লাস, সবাই অনেক খুশি। আল্লাহ পাকও আমাদের প্রতি অনেক খুশি হয়ে গিয়েছেন। নবীজি সমস্ত সাহাবীদের বললেন, বিশ্বনবী সমস্ত সাহাবীকে দেখতে দেখতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতেছেন, কিন্তু তাকে কোথাও পায় না। খুঁজতে খুঁজতে দেখে অনেক দূরে পাহাড়ের এখানে অঝোরে কান্নাকাটি করছে এবং তার দু চোখের পানি দাড়ি মোবারক বয়ে বয়ে পড়তেছে। সাহাবিরা জিজ্ঞাসা করলো, হে আবু বক্কর, আজ আমরা তো খুশি, আমাদের ইসলাম তো জয়ী হয়েছে। তখন আবু বক্কর জবাবে বললেন, আমি তো সেজন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি এই জন্য যে বিশ্বনবী আর দুনিয়াতে থাকবে না। তখন বিশ্বনবী আবু বক্করকে বললেন, শোনো আবু বক্কর, আমার আগেও অনেক নবী দুনিয়াতে এসেছে, তারাও চলে গেছে, আমাদেরকে আমাকেও চলে যেতে হবে, এখানে দুঃখ করার কিছু নাই। আজকে তো সবাই খুশি, আল্লাহ পাকও খুশি হয়ে গেছেন। বিশ্বনবী প্রত্যেকটা মুহূর্তে দুঃখে কষ্টে সবসময় তার সঙ্গের সাথী, খুবই কাছের মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক অনেক কান্নাকাটি করছেন। এরপরে কি করলেন? এরপরে বিশ্বনবী যখন বললেন, বলার পরে তখন একটু শান্ত দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন একটু স্বস্তি পাইলেন। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23টি বছরে ইসলামের জন্য কত কষ্ট করছে, কত মেহনত করছে, শারীরিক নির্যাতন, অর্থনৈতিক নির্যাতন, তার ফ্যামিলি বিষয়ে নির্যাতন, প্রত্যেকটা বিষয়ে সে নির্যাতন হয়েছে। এমনকি তাদেরকে বয়কট করেছিল, তারা এমনকি গাছের ছাল পাতা পর্যন্ত খেয়েছিলেন। আর সেই নবীর উম্মাত, শ্রেষ্ঠ নবীর উম্মাত আমরা, অথচ সেই নবীর উম্মাত হয়ে সেই নবীর আদর্শ আমরা ফলো করছি না, সেই নবীর সুন্নত আমরা ফলো করতেছি না। আল্লাহ পাকই পবিত্র কোরআনেই বলছেন, ফাত্তাবিউনি, আমার নবীর আদর্শকে ভালোবাসো, আমি তোমাদেরকে ভালোবাসবো। আজ আমাদের সমাজের মানুষ নবীজির আদর্শ সম্পর্কে ভুলে গেছে, নবীজির হুকুম সম্পর্কে ভুলে গেছে, যার কারণে এত ফেতনা মুসিবাত। আজ প্রত্যেকটা মানুষের ভিতরে কেন জানি অশান্তি বিরাজ করে, নিজের ভিতরে শান্তি নেই, সংসারে শান্তি নেই, পারিবারিক কোনো বিষয়ে শান্তি নেই, গ্রামের, ওয়ার্ডে, রাষ্ট্রে কোনো জায়গায় এখন শান্তি নেই। কারণ যেখানে আমার আল্লাহর হুকুম থাকবে না, যেখানে আমার নবীজির আদর্শ মানবে না, যেখানে আমার কোরআনের আইন বাস্তবায়ন করবে না, সেখানে কখনো শান্তির আশা করতে পারবেন না, সবসময় ফেতনা মুসিবাদের ভিতরেই থাকবেন। আজ প্রত্যেকটা মানুষ জিজ্ঞাসা করবেন, ও কোনো না কোনো একটা সমস্যার ভিতরে আছে, কেন আছে জানেন? কারণ আমার আল্লাহ পাক পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য এবং গোলামি করার জন্য, সেটাই করতেছে না, যার কারণে এখন মানুষ খুবই অশান্তির ভিতরে আছে। অনেকে ইনকাম করতেছে ভালো, কিন্তু তার বরকত নেই, নিয়ামত নেই, কারণ সে আল্লাহর সাথে সম্পর্ক রাখছে না। আপনি যতদিন বেঁচে থাকবেন আল্লাহর সাথে আপনি সম্পর্ক রাখবেন, আপনি আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবে। আল্লাহ পাক এই জন্য শিখিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের হাদিস 3235, আল্লাহুম্মা ইন্নি আস আলুকা হুব্বা, এর মানে হচ্ছে আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই। ব্রেন শক্তি বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক এখানেও বলে দিয়েছেন, রব্বি জিদনি ইলমা, আপনি এটা পড়েন, আপনি প্রত্যেক দিন দুরুদ শরীফ পড়েন, একবার দুরুদ শরীফ পড়লে আপনার পরে 10টা রহমত নাজিল হবে। এ দুনিয়াতে তিনটে জিনিসের দিকে তাকাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আপনাদের অসংখ্য নেকি হবে। কোনো সন্তান যদি মার দিকে নেক নজরে তাকায়, একটা কবুল হজের সব তার আমলনামায় দেওয়া হয়। এরপরে হচ্ছে আপনি যখন কোরআনের দিকে তাকাবেন,
আপনার অসংখ্য নেকি হবে এবং কোরআন পড়লেও আপনার আরো অসংখ্য বেশি নেকি হবে। মক্কায় যদি আপনি কাবা শরীফের দিকে তাকান আপনার দিকে অনেক নেকি হবে। আপনি উঠতে বসতে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে আপনার সাথে রাখেন। আপনি একবার আল্লাহ বললে সাথে সাথে আল্লাহর আরশ আল্লাহর কাছে ডাক পৌঁছায় যায়, আল্লাহও আপনার ডাকে সাড়া দেয়। আর একবার আল্লাহ বলার সাথে সাথে আপনার আমলনামায় সাথে সাথে 40 নেকি হয়ে যায়, কারণ আল্লাহ যখনই লেখা হয় তখন কোরআনের 4টি হরফ ব্যবহার হয়। আল্লাহ পাকই বলছেন আমার কোরআনের 29টি হরফ, একটা হরফ উচ্চারণ করলে সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি হয়। আজ আমাদের যুব সমাজরা একটু আল্লাহকে ডাকবে, দিনের পথে থাকবে, ইসলামকে আঁকড়ে ধরবে, এই সময়টা তাদের নাই। তাদের সময় খারাপ কাজে, সঙ্গ, ফোনের পিছনে, গেমের পিছনে, অশ্লীলতা, হারাম সম্পর্ক, মাদকের পিছনে সময়, যার কারণে এখন যুব সমাজ ধ্বংসের মূলে চলে গেছেন। এই জন্য প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ করতে চাই, এই গুনার বাজার ছেড়ে দেন, নেকির বাজার অর্জন করেন, আল্লাহর সাথে সম্পর্ক করেন, ইসলামকে আঁকড়ে ধরেন, তাহলে দুনিয়াতে সফলকামী হবেন, আখিরাত আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ।